হ্যালো আলাইকুম ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ আজকের পর্বটা এই টিউটোরিয়াল সিরিজের শেষ পর্ব হইতে চাইতেছে এবং আজকের পর্বে আমরা আলোচনা করব ব্লেন্ডারের অন্যতম জনপ্রিয় একটা টুল জিওমেট্রি নোট সম্পর্কে আমরা প্রথমত জানবো জিওমেট্রি নোট কি কিভাবে জিওমেট্রি নোট তৈরি করতে হয় কিভাবে অবজেক্টের মধ্যে আমরা জিওমেট্রি নোট ব্যবহার করতে পারি এবং ফাইনালি আজকের পর্ব শেষে আমাদের প্রজেক্টের যে রেজাল্ট সেটা হবে কাইন্ড অফ এরকম আজকের পর্বের শুরুর থেকে আমরা এই অবজেক্টগুলোর মডেল বানায় নিব ক্ষেত্রে যেহেতু আমাদের মূল ফোকাসটা হইতেছে জিওমেট্রি নোট সম্পর্কে জানা সেহেতু এই অবজেক্টগুলো হবে খুবই সিম্পল শেপের এরপর আমরা দেখব কিভাবে জিওমেট্রি নোট ব্যবহার করার মাধ্যমে আমরা এই অবজেক্টগুলো র্যান্ডমলি কপি করে করে কোনো একটা অবজেক্টের উপর বসাতে পারি এক্ষেত্রে এই অবজেক্টগুলো কিভাবে র্যান্ডমলি স্কেল করা যায় কিভাবে র্যান্ডমলি রোটেট করা যায় কিভাবে র্যান্ডম কালার বসানো যায় সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। এর পাশাপাশি ছোটোখাটো আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আমি আশা করি আজকের পর্ব শেষে আপনারা জিওমেট্রি নোট সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারবেন তো এই ছিল মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশনে এখন চলেন আমরা আর কথা না বাড়ায় শুরু করে দেই আমাদের আজকে টিউটোরিয়াল জিওমেট্রি নোট নিয়ে আলোচনা শুরু করার আগে আমাদেরকে জিওমেট্রি বানায় নিতে হবে যেন আমরা জিওমেট্রিক নোট নিয়ে কাজ করার সময় এগুলা ব্যবহার করতে পারি এইখানে যে পাঁচ ছয়টা সিম্পল সিম্পল অবজেক্ট দেখতে পারতেছেন মূলত এগুলা ব্যবহার করেই আমাদের এখানে ফাইনাল প্রজেক্টের ডিটেলিং এর কাজগুলো করা হয়েছে এগুলা আজকে আমরা জিওমেট্রিক নোটের মাধ্যমে করব বা তার আগে আমরা এই গুলো আগে বানাই নিব সর্বপ্রথম আমি এইখানে একটা কালেকশন বানাই নিতেছি এটার নাম পরিবর্তন করে করে দিতেছি জিওমেট্রি নোট যেন আমরা আমাদের জিওমেট্রি নোট রিলেটেড যে অবজেক্টগুলো থাকবে সেটা এই কালেকশনের ভিতরে রাখতে পারি এরপর এটার ভিতরে আরো একটা কালেকশন বানায় নিব এটার নাম পরিবর্তন করে দিব জিওমেট্রি ওয়াটার যেন আমরা ওয়াটার রিলেটেড যে জিওমেট্রিগুলো থাকবে সেটা এই কালেকশনের ভিতরে রাখতে পারি এই কালেকশন বানানোটা গুরুত্বপূর্ণ কারণ আমরা পরবর্তীতে জিওমেট্রি নোডের ভিতরে এই কালেকশনটা ব্যবহার করব এখন এখানে আমি এই ওয়াটার অবজেক্টটা সিলেক্ট করে এই বাটনে ক্লিক করে এটা হাইট করে নিতেছি যেন আমাদের কাজ করতে একটু সুবিধা হয় এরপর শিফট এতে ক্লিক করা একটা প্লেন পানে নিব এটা ড্র্যাক করে কিছুটা এই পাশে নিয়ে আসতেছি এরপরটা স্কেল করা ছোট করে নিব। এটা কতটুকু ছোট করবো এটা মোটামুটি আমাদের আইল্যান্ড দেখা দেখা সেটা রেশিও মেনটেন করা যে আমাদের পাতাটা কতটুকু বড় হতে পারে সেই অনুসারে এটা ছোট করে নিব আমি আপাতত এটার এক্স ডাইমেনশন করে দিতেছি পয়েন্ট ওয়ান এবং ওয়াই ডাইমেনশন করে দিতেছি পয়েন্ট ওয়ান এটার স্কেল পরবর্তীতে জিওমেট্রিক নোডের মাধ্যমে পরিবর্তন করা যাবে সো আপাতত একটা ভ্যালু রাখলেই হলো সমস্যা নাই এরপর কন্ট্রোল এতে ক্লিক করে এটার স্কেলটা অ্যাপ্লাই করে নিতেছি এরপর চলে যাব এডিট মোডে আমি এখানে টপ ভিউ থেকে দেখা এটার একটু এডিট করবো এটার মোটামুটি পাতার শেপ দেওয়ার চেষ্টা করবো এই জন্য সর্বপ্রথম কন্ট্রোল আরে ক্লিক করা এভাবে একটা লুপ কাট নিয়ে নিতেছি এরপর আবার কন্ট্রোল আরে ক্লিক করা এইভাবে একটা লুপকাট নিয়ে নিতেছি এরপর আমি এই এই নিচের অংশের যে দুইটা দুইটা আছে সিলেক্ট এস এ ক্লিক এগুলারে এক্স স্কেল ডাউন করব। এরপর এটা কিছুটা ওয়াই এক্সিসে উপরের দিকে তুলে দিব এরপর উপরের অংশের এই দুইটা ভার্টেক্স সিলেক্ট করা কন্ট্রোল তে ক্লিক করবো বেবেল করার জন্য এই অবস্থাতে যেন শুধুমাত্র ভার্টেক্সগুলো গুলা বেবেল হয় এই জন্য কিবোর্ড থেকে তে ক্লিক করতে হবে এখানে মোটামুটি কিছুটা বেভেল করা আমি এই জায়গাতে এটা কনফার্ম করলাম এরপর এইখানের এই ভার্টেক্সটা সিলেক্ট করা এটা একটু নিচের দিকে ড্র্যাক করে দিলাম ফলে আমরা মোটামুটি এখানে একটা পাতার শেপ পেয়ে গেছি এখানে চাইলে এগুলো আমরা আরেকটু মডিফাই করতে পারি সময় নিয়ে যেন আমরা মোটামুটি একটা পাতার শেপ প্রপারলি পাওয়া যায় এরপর অবজেক্ট মোডে আইসা এই অবজেক্টটা সিলেক্ট করা এটার সাথে একটা মডিফায়ার অ্যাড করব এই জন্য অ্যাড মডিফায়ার থেকে এখান থেকে সলিডিফাই মডিফায়ার অ্যাড করলাম যেন এটার সাথে কিছুটা থিকনেস তৈরি হয় এবং এটার অফসেট করে দিব জিরো এটা ভ্যালুটা পরিবর্তন করে আরো কিছুটা কমাই নিব এক্ষেত্রে আমি এটা 0.002 মিটার করে দিলাম এরপর আমরা এই অবজেক্টের সাথে একটা ম্যাটেরিয়াল অ্যাড করে নিব এই জন্য এখানে ম্যাটেরিয়াল সেকশনে যাওয়া নিউতে ক্লিক করে একটা ম্যাটেরিয়াল তৈরি করতেছি এটার নাম দিতেছি র্যান্ডম গ্রিন আমরা পরবর্তীতে এই ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবো যেন আমরা এক একটা পাতার মধ্যে এক এক ধরনের সবুজ রং পাওয়া যায় আপাতত জাস্ট এটা রিনেম করে এটার একটা সবুজ রং করে দিতেছি প্রথমত এখানে ভিউপোর ডিসপ্লে কালারটা সবুজ করে নিতেছি এবং এখানে সার্ফেস যে কালার সেটাও সবুজ করে নিতেছি ওয়াটার লিলি অবজেক্টটা বানানোর আগে আমি এই অবজেক্টটারে আরেকটু মডিফাই করে নিতেছি এই এডিট মোডে যাইয়া নিচের এই তিনটা ভার্টেক্স সিলেক্ট করা এগুলা একটু নিচের দিকে ড্র্যাগ করে দিব কারণ এটা দেখতে একটু বেশি গোলগাল মনে হইতেছিল এবার এটার নাম পরিবর্তন করা করে দিব ওয়াটার লিফ এরপর আমাদের ওয়াটার লিলি অবজেক্টটা বানানোর জন্য আমি এই ওয়াটার লিফ অবজেক্টটা শিফডিতে ক্লিক করে একটা ডুপ্লিকেট কপি তৈরি করলাম এটা একটু এই পাশে নিয়ে আসি এরপর এটার নাম পরিবর্তন করা করে দিব ওয়াটার লিলি এরপরে এটার যে মডিফায়ারটা আছে সেটা অ্যাপ্লাই করে নিব এরপর চলে যাব এডিট মোডে এখানে এই ভার্টেক্সটা সিলেক্ট করা শিফট এস এ ক্লিক করে এখানে কার্সার টু ক্লিক করব যেন আমাদের থ্রি ডি কার্সারটা এখানে চলে আসে এরপর শিফট এতে ক্লিক করে একটা কিউব তৈরি করব এরপর এটা স্কেল করে ছোট করে নিব এবং এটার পজিশন কিছুটা অ্যাডজাস্ট করে নিব এরপর শিফট এতে ক্লিক করে এখানে আমি একটা সার্কেল ক্রিয়েট করতেছি এই সার্কেলের ভার্টিসেসের পরিমাণ করে দিতেছি পাঁচ এবার স্কেল করে এই সার্কেলটা ছোট করে নিব এটা কিছুটা উপরের দিকে ড্র্যাক করে নিতেছি এবার এক্সট্রুট করতেছি উপরের দিকে এবার টপ থেকে এটা কিছুটা রোটেট করে নিব এরপর আবার ইতে ক্লিক করে উপর দিকে এক্সট্রুট করবো এ ক্লিক করে নাম্বার প্যাটে জিরোতে ক্লিক করবো যেন এই সবগুলো ভার্টেক্স এক জায়গায় চলে আসে এবং নিচের অংশের এই ভার্টেক্স সিলেক্ট করব। এখানে এই পাঁচটা যে ভার্টেক্স আছে সার্কেলের সেগুলো সিলেক্ট করা ইতে ক্লিক করে এগুলো নিচের দিকে ড্র্যাগ করতেছি এরপর এসে ক্লিক করা জিরোতে ক্লিক করে এগুলো এক জায়গায় নিয়ে আসবো এখন এতে ক্লিক করা এই সবগুলো ভার্টেক্স সিলেক্ট করা কিবোর্ড থেকে এম এ ক্লিক করব এরপর এখান থেকে মার্চ বাই ডিস্টেন্সে ক্লিক করবো যেন আমাদের উপরের অংশের কাছাকাছি যে ভার্টেক্স এবং নিচের অংশের কাছাকাছি যে ভার্টেক্সগুলো ছিল সেগুলো মার্চ হয়ে যায় এবার আমি এগুলার একটু অ্যাডজাস্ট করে নিতেছি এখন আমরা এতে ক্লিক করা সবগুলা ভার্টেক সিলেক্ট করা কন্ট্রোলটিতে ক্লিক করব, যেন এখানে ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে যায় এবং ফাইনালি আমরা মোটামুটি একটা ওয়াটার লিলি অবজেক্ট ক্রিয়েট করে নিলাম এখন আমরা আমাদের এই অবজেক্টের ফুলের অংশের জন্য একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করব। এই জন্য এখানে ম্যাটেরিয়াল সেকশনে যাওয়া প্লাসে ক্লিক করে একটা ম্যাটেরিয়াল স্লট ক্রিয়েট করলাম এখানে নিউতে ক্লিক করে একটা নতুন ম্যাটেরিয়াল ক্রিয়েট করলাম এটার নাম করে দিলাম র্যান্ডম ফ্লাওয়ার এরপর এটার ভিউপোর ডিসপ্লে কালারটা করে দিলাম রেড কালার এবং এটা সারফেস থেকে বেস কালারটা করে দিলাম রেড কালার এরপরে এডিট পুনে যায়া এখানে অ্যালে ক্লিক করা উপরের অংশটা সিলেক্ট করা এখানে র্যান্ডম ফ্লাওয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাসেনে ক্লিক করলাম যেন আমাদের এই অংশটা আমাদের সেকেন্ড ম্যাটেরিয়ালে অ্যাসেন হয়ে যায় এখানে আমি এটা আরেকটু অ্যাডজাস্ট করে নিতেছি তাহলে এই হয়ে গেলো মোটামুটি আমাদের ওয়াটার লিলি অবজেক্ট এখন আমরা আমাদের এই গ্রাউন্ডের এক এক করে বানাবো সর্বপ্রথম একটা কালেকশন বানিয়ে নিতেছি এই কালেকশনটার নাম পরিবর্তন করে করে দিতেছি জিওমেট্রিক গ্রাউন্ড এরপরে এই জিওমেট্রিক গ্রাউন্ড এই কালেকশনটা নিয়ে যাব আমাদের জিওমেট্রিক নোট এই কালেকশনের ভিতর এখানে জিওমেট্রিক ওয়াটার যে কালেকশনটা আছে এটা আমি আপাতত হাইড করে রাখতেছি এরপর জিওমেট্রিক গ্রাউন্ড এই কালেকশনটা সিলেক্ট করে নিতেছি যেন আমাদের অবজেক্টগুলো এই কালেকশনের ভিতরে ক্রিয়েট হয় এবার শিফট এতে ক্লিক করা একটা প্লেন বানিয়ে নিব এরপর এটা আরে ক্লিক করা রোটেট করব ওয়াই এক্স ইসে নাইনটি ডিগ্রি এরপর কন্ট্রোল এতে ক্লিক করা এটা রোটেশনটা অ্যাপ্লাই করে নিব এখন আমরা এটা এমনভাবে স্কেল করব। যেন এটা দেখতে মোটামুটি একটা ঘাসের মতো মনে হয় এক্ষেত্রে আমি এটা ডাইমেনশন ম্যানুয়ালি বসে দিতেছি এটার ওয়াই ডাইমেনশন বসে দিতেছি জিরো পয়েন্ট জিরো থ্রি ইউনিট এবং জেড ডাইমেনশন বসে দিতেছি জিরো পয়েন্ট টু ফাইভ ইউনিট এটা কম বেশি হইতে পারে আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন এরপর আমি কন্ট্রোল এতে ক্লিক করা এটা স্কেলটা অ্যাপ্লাই করে নিতেছি এরপরে চলে যাবে এডিট মোডে এখানে সবগুলো বারটেক সিলেক্ট করা এই সবগুলো উপর দিকে ড্র্যাক করে দিতেছি যেন এটা আমাদের সার্ফেসের উপরে থাকে এবং আমাদের যে অরিজিন পয়েন্ট আছে সেটা আমাদের অবজেক্টের ঠিক নিচেই থাকে এরপর আবার এডিট মোডে যায়া এখানে উপরে এসটা সিলেক্ট করব। এটা স্কেল করে কিছুটা ছোট করে নিব এরপর কন্ট্রোল আর এ ক্লিক করে এখানে আরো তিনটা লুপ কাট ক্রিয়েট করলাম এরপর সাইড ভিউ থেকে দেখা এই লুপ কিছুটা এদিক সেদিক করে দিব একইভাবে ফ্রন্ট ভিউ থেকে দেখাও এই লুপ কাট এদিক সেদিক করে দিব তাহলে এটা হয়ে গেল মোটামুটি আমাদের একটা সিঙ্গেল গ্রাস এটার সাথে আমরা একটা মডিফায়ার অ্যাড করবো এই জন্য এখানে অ্যাড মডিফায়ার থেকে এটার সাথে সলিডিফাই মডিফায়ার অ্যাড করে নিলাম যেন এটার সাথে কিছুটা থিকনেস ক্রিয়েট হয় এটার থিকনেসটা অনেক বেশি হয়ে গেছে আমি প্রথমত এটার অফসেট করে দিব জিরো এবং থিকনেস কমে করে দিব জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এরপর এটার সাথে আমরা যে র্যান্ডম গ্রাস ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করছিলাম সেটা অ্যাড করে দিব এবং প্রয়োজনে এটা আরেকটু অ্যাডজাস্ট করে নেব তাহলে এই হয়ে গেলো মোটামুটি আমাদের গ্রাস অবজেক্ট এখানে মাল্টিপল গ্রাসের যে অবজেক্টটা আছে এটা বানানোর জন্য আমি প্রথমত এই অবজেক্টটার একটা নামকরণ করে নিই এই ক্ষেত্রে আমি এটার নাম দিচ্ছি গ্রাস সিঙ্গেল এরপর শিবডিতে ক্লিক করা একটা ডুপ্লিকেট কপি তৈরি করলাম এরপর এটা রিনেম করা এটার নাম দিয়ে দিব গ্রাস গ্রুপ এরপর ট্যাবে ক্লিক করে চলে যাবে এডিট মোডে প্রথমত এই সবগুলা এসে ক্লিক করে স্কেল করে কিছুটা ছোট করে নিব এবং কিছুটা নিচের দিকে ড্র্যাক করে দিব যেন এটা মোটামুটি আমাদের এর অংশে টাচ করে থাকে এরপরে তে ক্লিক করা একটা ডুপ্লিকেট কপি তৈরি করবো এটা কিছুটা এই পাশে নিয়ে আসি টপ ভি থেকে দেখা এটা মোটামুটি একটু রোটেট করা এই পাশে বসাই দিতেছি এরপর আবার তে ক্লিক করা আরেকটা কপি তৈরি করবো টপ ভি থেকে দেখা এটাও একটু রোটেট করা একটু এই পাশে বসে দিতেছি এখন এগুলা জাস্ট র্যান্ডমলি স্কেল করে রোটেট করে আমি এলোমেলো ভাবে বসায় দেওয়ার চেষ্টা করতেছি এক্ষেত্রে আপনারা তিনটা গ্রাস বসাইতে হবে বিষয়টা এরকম না আপনারা আপনাদের পছন্দ মতো যতগুলো গ্রাস ইচ্ছা বসাতে পারেন এবং এখানের এজগুলো চাইলে ছোট বড় করে নিতে পারেন যেন এখানে মোটামুটি ভ্যারিয়েশন নিশ্চিত হয় তাহলে এই হয়ে গেলো মোটামুটি আমাদের ইনিশিয়াল একটা গ্রাস গ্রুপ অবজেক্ট এখন এই ফ্লাওয়ার অবজেক্টটা বানানোর জন্য আমরা শিফট এতে ক্লিক করা একটা আইকোস্ফিয়ার বানাই নিব এখানে এটার সাবডিভিশন করে দেব ওয়ান এরপর এটা স্কেল করা কিছুটা ছোট করে নিব এরপর কন্ট্রোল এ বাটনে ক্লিক করা এটা স্কেলটা অ্যাপ্লাই করে দেব এবার ট্যাপে ক্লিক করে চলে যাব এডিট মোডে এখানে সবগুলা ফেস সিলেক্ট থাকা অবস্থায় আইতে ক্লিক করা এটা ফেস ইনসেট করব। এই ক্ষেত্রে যদি একবার আইতে ক্লিক করা আপনার ফেস ইনসেট না হয় তাহলে আপনি দুইবার আইতে ক্লিক করবেন যেন ইন্ডিভিজুয়ালি ফেস ইনসেট হয় এবার লেফট বাটনে ক্লিক করা এটা আমি এখানে কনফার্ম করতেছি এরপর অল্টার ই বাটনে ক্লিক করব এখান থেকে এক্সট্রুড ফেস এবং নরমালি ক্লিক করব যেন আমরা ইন্ডিভিজুয়ালি ফেস এক্সট্রুড করতে পারি এখানে কিছুটা এক্সট্রুট করার পর এখান থেকে ট্রান্সফর্ম ফিভার পয়েন্ট পরিবর্তন করা করে দেবো ইন্ডিভিজুয়াল অরিজিন এরপর এসে ক্লিক করা স্কেল করলে দেখতে পারবো প্রত্যেকটা ফেস তার নিজস্ব অরিজিনে স্কেল আপ ডাউন হইতেছে এখানে কিছুটা স্কেল ডাউন করা এটা কনফার্ম করলাম এরপর আবার ট্রান্সফর্ম পয়েন্ট ট্রান্সফোন কনভার্ট করে নিলাম এখন সাইড থেকে দেখা এটা প্রয়োজনে আর স্কেল আপ বা ডাউন করে নিব সবগুলো একসাথে এবার সবগুলা পার্টে একসাথে সিলেক্ট করা এগুলো উপর দিকে ট্র্যাক করে নিব এইবার শিফট এতে ক্লিক করা একটা কিউব তৈরি করব। এটা স্কেল ডাউন করা মুভ কইরা এমন ভাবে অ্যাডজাস্ট যেন এটা মোটামুটি আমাদের এই ফুলের কাণ্ডের মতো মনে হয় এবার আমি মাঝখানে কয়েকটা কাট ক্রিয়েট করতেছি এবং এই লুপ কাট গুলা আমি ইন্ডিভিজুয়ালি এদিক সেদিক মুভ করা স্কেল করে দিব যেন এখানে কিছুটা ভ্যারিয়েশন নিশ্চিত হয় এরপর অবজেক্ট মোডে আইসা এটার সাথে একটা মডিফায়ার অ্যাড করব। এখানে মডিফায়ার থেকে ডিসিউট মডিফায়ার অ্যাড করে নিলাম এটা রেশিও কিছুটা পরিবর্তন করলে এখানে আরও কিছুটা ভ্যারিয়েশন তৈরি হবে এবার এটার সাথে আমাদের দুইটা ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে প্রথমত এখানে ম্যাটেরিয়াল সেকশনে যাওয়া আমরা যে র্যান্ডম গ্রিন কালার ম্যাটেরিয়ালটা তৈরি করছি সেটা এটার সাথে এড করলাম এবার প্লাসে লিক করে একটা ম্যাটেরিয়াল স্লট ক্রিয়েট করলাম এখানে ম্যাটেরিয়াল লিস্ট থেকে র্যান্ডম ফ্লাওয়ার ম্যাটেরিয়ালটা এটার সাথে অ্যাড করে নিলাম এবার ট্যাবে ক্লিক করে চলে যাবে এডিট মোডে এখানে এলে ক্লিক করে উপরে ফ্লাওয়ার অংশটা সিলেক্ট করা এখানে র্যান্ডম ফ্লাওয়ার ম্যাটেরিয়ালটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে অ্যাসেনে ক্লিক করব কলের উপরের অংশে আমাদের ফ্লাওয়ার ম্যাটেরিয়ালটা অ্যাসেন হয়ে যাবে এখন আমরা আমাদের এই অবজেক্টটার একটু রিনেম করে নেই তাহলে মোটামুটি তৈরি হয়ে গেল আমাদের এখানে ফ্লাওয়ার অবজেক্ট আমাদের এখানে পাথরের অবজেক্ট বানানোটা খুবই সহজ এই জন্য শিফট এতে ক্লিক করা একটা আইকোস্পিয়ার ক্রিয়েট করে দিলাম এটার সাবডিভিশন করে রাখবো ওয়ান এরপর স্কেল করে প্রথমত এটা ছোট করে নিতে হবে এরপর এটার জেট এ কিছুটা ছোট করে দিব এরপর কন্ট্রোল এতে ক্লিক করা স্কেলটা অ্যাপ্লাই করে নিব এবার ট্যাবে ক্লিক করে চলে যাবে এডিট মোডে এখন শিফট ডিতে ক্লিক করা এটার আরও কয়েকটা ডুপ্লিকেট কপি তৈরি করব এরপর এটার সাথে একটা মডিফায়ার অ্যাড করবো এখানে অ্যাড মডিফায়ার থেকে ডিসিমেট মডিফায়ারটা অ্যাড করলাম এবং এটার রেশিওটা কিছুটা কমাই দিব ফলে আমরা এখানে অলরেডি একটা পাথরের মতো অবজেক্ট পেয়ে গেছি এবার এটার সাথে আমরা একটা নতুন ম্যাটেরিয়াল অ্যাড করবো এখানে ম্যাটেরিয়াল সেকশনে যায় নিউতে ক্লিক করলাম একটা নতুন ম্যাটেরিয়াল তৈরি করার জন্য এটার নাম পরিবর্তন করে করে দিলাম র্যান্ডম রক এরপর এটার বেস কালার কিছুটা গ্রে কালার করে দিলাম এবং এটা ভিউপোর্টে দেখার জন্য ভিউ ডিসপ্লে কালারটাও কিছুটা গ্রে কালার করে রাখলাম পরবর্তীতে আমরা যখন শেডার নিয়ে কাজ করব তখন আমরা আমাদের রকের জন্য র্যান্ডম কালার ক্রিয়েট করবো আপাতত এটার নামটা পরিবর্তন করে আমরা প্রজেক্টটা সেভ করে নিতেছি জিওমেট্রি নোট নিয়ে কাজ করার জন্য সেটার এডিটরের মতোই আপনি দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন প্রথমত এখানে নতুন একটা এডিটর তৈরি করা সেটাতে জিওমেট্রি নোট এডিটরে রূপান্তর করে নিতে পারেন অথবা এখান থেকে জিওমেট্রি নোট এই ওয়ার্কস্পেসে চলে যেতে পারেন এখানে মোটামুটি জিওমেট্রি নোট নিয়ে কাজ করার জন্য দরকারি যেই এডিটরগুলো থাকে সেইগুলা সাজানো থাকে এবং এই অংশে আপনি জিওমেট্রি নোট এডিটরটা পাওয়া যাবেন এরপর কোনো একটা অবজেক্টের সাথে জিওমেট্রি নোট অ্যাড করার জন্য আপনি দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন প্রথমত সেই অবজেক্টটা সিলেক্ট করে এখানে জিওমেট্রি নোট এডিটরের উপর থেকে নিউতে ক্লিক করতে পারেন ফলে সেই অবজেক্টের সাথে এখানে বাই ডিফল্ট একটা জিওমেট্রি নোট মডিফায়ার অ্যাড হয়ে যাবে এবং এই জায়গাতে নতুন একটা জিওমেট্রি নোট ক্রিয়েট হয়ে যাবে যেটা নোটগুলা আপনি এই জায়গাতে দেখতে পারবেন আর দ্বিতীয় পদ্ধতিটা হলো সেই অবজেক্টটা সিলেক্ট করা সেই অবজেক্টের সাথে একটা মডিফায়ার অ্যাড করতে হবে সেটা হইতেছে জিওমেট্রি নোট মডিফায়ার এরপর এখানে এই মডিফায়ার থেকে নিউতে ক্লিক করতে হবে ফলে নতুন একটা জিওমেট্রি নোট ক্রিয়েট হবে এবং সেটার নোটগুলো আপনি এখানে দেখতে পারবেন আর এইখানে এই এডিটরের ভিতরে মুভমেন্টের জন্য আপনি মাউসের মিডল বাটন ব্যবহার করতে পারেন সেডার এডিটরের মতোই মিডের বাটন ক্লিক করে ড্র্যাক করলে আপনি এখানে মুভ করতে পারবেন মিডের বাটন সামনে পিছনে ঘুরে এলে আপনি এখানে জুম ইন জুম আউট করতে পারবেন আর এইখানে নোটগুলো মুভ করার জন্য আগের মতোই প্রথমত আপনি লেফট ক্লিক করা এই নোটগুলো মুভ করতে পারবেন অথবা জিতে ক্লিক করে এগুলো মুভ করতে পারবেন এছাড়া শিফট এতে ক্লিক করা আপনি নতুন নতুন নোট ক্রিয়েট করতে পারবেন এরপর এক্স বাটনে ক্লিক করা সেই নোটগুলো ডিলেট করতে পারবেন অথবা কোনো একটা নোট সিলেক্ট করা সেই নোটগুলা ডুপ্লিকেট করতে পারবেন এখন চলেন একটা জিওমেট্রি নোট বানানোর মাধ্যমে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করি এই জন্য সর্বপ্রথম শিফট এতে ক্লিক করে একটা প্লেন বানিয়ে নিতেছি এরপর এইখানে নিউতে ক্লিক করে নতুন একটা জিওমেট্রি নোট ক্রিয়েট করে নিলাম ফলে আমাদের এই অবজেক্টের সাথে জিওমেট্রি নোট মডিফাইড অ্যাড হয়ে যাবে এবং নতুন একটা জিওমেট্রি নোট ক্রিয়েট হয়ে যাবে আমি এই জিওমেট্রি নোটটার নাম পরিবর্তন করে দিতেছি ফার্স্ট জিওমেট্রি নোট নতুন একটা জিওমেট্রি নোট ক্রিয়েট করলে বাই ডিফল্ট এই জায়গাতে দুইটা নোট ক্রিয়েট হয় একটা হইতেছে গ্রুপ ইনপুট নোট আর একটা হইতেছে গ্রুপ আউটপুট নোট সাধারণত আমাদের এই গ্রুপ ইনপুট নোটের এখানে যে জিওমেট্রি ইনপুটটা থাকে এটা হতেছে আমাদের এই জায়গাতে যে অবজেক্টটা আছে বা মেশটা আছে সেটা এই জায়গায় ইনপুট হিসাবে চলে আসে এরপর আমরা এই মাঝামাঝি অংশে কিছু প্রসেসিং নোট বসাই বা এই জিওমেট্রিটা মডিফাই করার জন্য কিছু নোট বসাই এরপর ফাইনালি সেটা চলে যায় আমাদের গ্রুপ আউটপুট নোডে আমাদের গ্রুপ আউটপুট নোডের জিওমেট্রি সেকশনে যেটা কানেক্ট হবে সেটাই মূলত আমাদের অবজেক্টের উপরে দেখা যায় ফর এক্সাম্পল আমি যদি এইখানে এই কানেকশনটা কাট করে দেই তাহলে দেখতে পারবেন আমাদের এইখানে অবজেক্টটা ভ্যানিশ হয়ে গেছে বাট এডিট মোডে যায় যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন আমাদের এই অবজেক্টের ভার্টিস এখানে ঠিকই দেখা যাইতেছে বাট অবজেক্ট মোডে আসলে সেই অবজেক্টটা আমরা দেখতে পাচ্তেছি না কারণ হইতেছে এখানে যে অবজেক্টটা ছিল সেটা এই জায়গায় ইনপুট হিসাবে তো আসছে বাট এইখানে আউটপুটের সাথে এটার কোনো ধরনের কানেকশন নাই যেহেতু কানেকশন নাই তার মানে এখানে আউটপুট হিসাবে কিছুই যাইতেছে না ফলে আমরা এই জায়গাতে অবজেক্টটা কিন্তু দেখতে পারতেছি আমি যদি এই দুইটা আবার কানেক্ট করে দেই তাহলে দেখতে পারবেন আমাদের এখানে এই অবজেক্টটা আবার ফেরত চলে আসছে এখন আমি যদি এই দুইটা নোটের মাঝখানে একটা নতুন নোট প্লেস করি তাহলে সেটার ইম্প্যাক্টটা আপনারা অবজেক্টের ভিতর আরো ভালোভাবে দেখতে পারবেন এই জন্য আমি শিফট এতে ক্লিক করে এখানে মেশ থেকে অপারেশন থেকে এক্সট্রুড মেশ এই নোটটা ক্রিয়েট করলাম তো এই নোটটা প্লেস করার সময় আমাদের এখানে যে কানেকশন ওয়্যার আছে আমরা এখানে নোটটা নিয়ে আসবো ফলে আমাদের কানেকশন ওয়ারের কালারটা দেখবেন সাদা হয়ে গেছে এই অবস্থাতে আমি যদি বাটনে ক্লিক করে এই জায়গাতে এটা প্লেস করি তাহলে দেখতে পারবেন আমাদের এখানে যে কানেকশন লাইনটা ছিল সেটা অটোমেটিক্যালি এই জায়গায় ইনপুটের সাথে এবং এই জায়গার আউটের সাথে কানেক্ট হয়ে গেছে এভাবে করে আমরা সহজে একটা কানেকশন লাইনের ভিতরে নতুন করে নোট প্লেস করতে পারি যাই হোক এখানে আমাদের এই যে জিওমেট্রিটা আছে এটা আমাদের যে এক্সট্রুট মেশ নোড আছে সেটার মেশের সাথে কানেক্ট হয়েছে ফলে এটা এখানে ইনপুট হিসেবে আসছে এরপর এক্সট্রুট মেশ যেই কাজটা করছে সেটা হইতেছে আমাদের এই অবজেক্টটারে এক্সট্রুট করে দিছে এর আগে আমরা জানি যে এক্সট্রুটের কাজটা আসলে কি এটা আমাদের অবজেক্টের সাথে নতুন করে ফেস তৈরি করে সেটাকে বর্ধিত করে দেয় এবং এরপর সেটা আউটপুট হিসেবে আমাদের এই গ্রুপ আউটপুট নোটে রেজাল্টারে পাঠিয়ে দিছে ফলে আমরা সিনের মধ্যে এখন আমাদের অবজেক্টার এই অবস্থায় দেখতে পারতেছি এখানে যদি আমরা এক্সট্রুটের ভ্যালু পরিবর্তন করি তাহলে দেখতে পারবো আমাদের অবজেক্টের এক্সট্রুশনটাও কিন্তু পরিবর্তন হইতেছে সো এইভাবে করে আমরা মাঝখানে বিভিন্ন নোট প্লেস করে আমাদের অবজেক্টারে মডিফাই করতে পারি এখন চলেন দেখি আমরা কিভাবে জিওমেট্রি নোট ব্যবহার করে আমাদের এইখানে যে অবজেক্ট আছে এইটার উপরে আমরা যে সিম্পল সিম্পল অবজেক্টগুলো বানাইছিলাম সেইগুলা প্লেস করতে পারি এই জন্য সর্বপ্রথম এইখানে যে এক্সট্রুড মেস নোটটা আছে এটা আমরা ডিলেট করে দিব এক্ষেত্রে এক্সবটনে ক্লিক করে আমরা যদি এই নোটটা ডিলিট করি তাহলে দেখতে পারব এর আগে এবং পরের যে নোটগুলা ছিল সেইগুলা এই জায়গাতে ডিসকানেক্টেড হয়ে গেছে বাট আমরা যদি এক্স বাটনে ক্লিক করা এটা ডিলেট না করা বরং কন্ট্রোল এক্স বাটনে ক্লিক করে এই নোটটা ডিলেট করি তাহলে দেখতে পারবো প্রথমত এইখান থেকে নোটটা ডিলেট হবে এবং এর আগের এবং পরের যে নোটগুলা ছিল সেগুলো কানেক্টেড অবস্থায় থাকবে এইভাবে করে আমরা যদি কখনো মাঝখান থেকে একটা নোট ডিলেট বা ডিজলভ করতে চাই এবং আগের পরের নোটগুলারে কানেক্টেড রাখতে চাই সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল বাটনে ক্লিক করতে পারি এখন আমরা আমাদের এই অবজেক্টগুলা আমাদের এই অবজেক্টের উপর কপি করে বসানোর জন্য একটা নোট ক্রিয়েট করব। এই জন্য শিফট এতে ক্লিক করা এখানে ইনস্ট্যান্সেস এর ভিতর থেকে ইনস্ট্যান্স অন পয়েন্ট নোটটা ক্রিয়েট করলাম এবং এটা এই জায়গাতে প্লেস করে দিলাম ইনস্ট্যান্স অন পয়েন্ট এই নোডের কাজটা হইতেছে এখানে ও মূলত কিছু পয়েন্ট বা লোকেশন ইনপুটে নেয় এবং সেই জায়গাতে এই জায়গায় ইনস্ট্যান্সের ভিতরে যেই অবজেক্টটা কানেক্ট করা থাকবে সেই অবজেক্টগুলা কপি করে করে বসায় দেয় এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে আগে এই ইনস্ট্যান্সের সাথে একটা অবজেক্ট কানেক্ট করে নিতে হবে এই জন্য এখানে জিওমেট্রিক গ্রাউন্ড সেকশনের ভিতরে যে ফ্লাওয়ার ট্রি অবজেক্টটা আছে আমি এটা ড্র্যাক করে সিনের মধ্যে নিয়ে আসলাম আপনারা অন্য যে কোনো অবজেক্ট এখানে ড্র্যাক করে নিয়ে আসতে পারেন ফলে দেখতে পারবো আমাদের এখানে অবজেক্ট ইনফো একটা নোট ক্রিয়েট হবে এবং এটার মাঝখানে আমরা যেই অবজেক্টটা ড্র্যাক করছি ফ্লাওয়ার ট্রি সেই অবজেক্টটা এই জায়গায় দেখা যাবে এখন আমরা এই অবজেক্ট ইনফো এই নোডের ভিতর থেকে যে জিওমেট্রি আউটপুটটা আছে এইটা আমাদের ইনস্ট্যান্স অন পয়েন্টের ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করে দিব ফলে দেখতে পারবো আমাদের এইখানে যে প্লেন অবজেক্টটা ছিল সেই প্লেন অবজেক্টের চারদিকে যে চারটা ভার্টেক্স ছিল সেই প্রত্যেকটা ভার্টেক্সের জায়গায় এখন এক একটা ফ্লাওয়ার অবজেক্ট ক্রিয়েট হয়ে এই জায়গাতে কপি হয়ে বসে গেছে এখন আমি যদি আমাদের এই প্লেন অবজেক্টটা সিলেক্ট করা ট্যাবে ক্লিক করে এডিট মোড়ে যায় এখানে কন্ট্রোল আরে ক্লিক করে আরো কয়েকটা কাট তৈরি করি তাহলে দেখতে পারবো যেই জায়গায় যেই জায়গায় নতুন নতুন ভার্টেক্স ক্রিয়েট হইতেছে সেই জায়গায় সেই জায়গায় এখানে নতুন করে ফ্লাওয়ার ট্রি অবজেক্টটা কপি হয়ে হয়ে বসে যাইতেছে অর্থাৎ আমাদের এইখানে ইনস্টেন্স অন পয়েন্ট নোটটা প্রথমত আমাদের এই জিওমেট্রিটারে ইনপুট হিসেবে নিতেছে এবং এটার যতগুলা ভার্টেক্স বা লোকেশন পয়েন্ট আছে সেই জায়গাতে আমাদের এই অবজেক্টটারে কপি করে করে বসায় সেটা গ্রুপ আউটপুটে পাস করে দিতেছে এখন এইখানে একটা সমস্যা হলো যে যদিও এই জায়গাতে আমরা আমাদের ফ্লাওয়ার অবজেক্টের কপিগুলো দেখতে পারতেছি বাট আমাদের যে অরিজিনাল অবজেক্টটা ছিল অর্থাৎ আমাদের যে প্লেনটা ছিল সেটা কিন্তু এই জায়গাতে দেখা যেতেছে না কারণ হইতেছে আমাদের এই ইনস্ট্যান্স অন পয়েন্ট এই নোটটা এখানে ইনস্টেন্সের মধ্যে যে অবজেক্টটা থাকবে শুধুমাত্র সেটারই কপি করে সামনের দিকে ফরওয়ার্ড করবে এখানে আমাদের পয়েন্ট সেকশনে যে জিওমেট্রিটা আমরা কানেক্ট করছি সেটা কিন্তু ও আর সামনের দিকে পাস করতেছে না সো আমরা এই সমস্যাটা সমাধান করার জন্যে আরেকটা নোট ব্যবহার করব। এই জন্য শিফট এতে ক্লিক করা এখানে জিওমেট্রি থেকে জয়েন্ট জিওমেট্রি এই নোটটা ক্রিয়েট করে আমি এখানে অ্যাড করে নিলাম এখানে রেজাল্টের কোনো ধরনের পার্থক্য দেখা যেতেছে না কিন্তু আমি যদি আমাদের গ্রুপ ইনপুট থেকে যে জিওমেট্রি ইনপুটটা আছে এইটা আমাদের জয়েন্ট জিওমেট্রির সাথে কানেক্ট করি তাহলে দেখতে পারবো আমাদের এই জায়গাতে অবজেক্টটা ফেরত চলে আসছে জয়েন্ট জিওমেট্রি যে কাজটা করতেছে এখানে প্রথমত আমাদের যে জিওমেট্রিটা আছে সেটা ইনপুট হিসেবে নিছে এরপর আমাদের ইনস্ট্যান্স অন পয়েন্ট এই নোটের যে আউটপুটটা আছে অর্থাৎ এই জায়গায় যে ফ্লাওয়ার অবজেক্টগুলো আছে সেটারই ইনপুট হিসেবে নিছে এরপর এই অবজেক্ট দুইটারে জয়েন্ট করে একসাথে তারপর গ্রুপ আউটপুটে পাস করে দিতেছে এইভাবে জয়েন্ট জিওমেট্রি নোট ব্যবহার করার মাধ্যমে আমরা একাধিক জিওমেট্রি জয়েন করে সেটা সামনের দিকে পাস করে দিতে পারি এখন আমরা আমাদের এই প্লেনের মধ্যে র্যান্ডম পয়েন্ট ক্রিয়েট করার জন্য একটা নোট অ্যাড করবো এই জন্য শিফট এতে ক্লিক করা এখানে পয়েন্ট থেকে ডিস্ট্রিবিউট পয়েন্টস অন ফেসেস এটাতে ক্লিক করলাম এরপর এটা আমাদের যে জিওমেট্রি নোট এবং আমাদের ইনস্ট্যান্স অন পয়েন্ট নোট এই দুইটার মাঝখানে প্লেস করে দিলাম ফলে দেখতে পারবো আমাদের এখানে যে প্লেনটা ছিল এর আগে এটার যেই জায়গায় যে জায়গায় ভার্টেক্স ছিল সেই জায়গায় সেই জায়গায় ফ্লাওয়ারগুলো বসছে বাট এখন এই নোটটা বসানোর পরে এখানে র্যান্ডমলি আমাদের ফ্লাওয়ার অবজেক্টগুলো কপি হয়ে হয়ে বসে গেছে এখন আমি যদি এডিট মোডে যাই এখানে যে অতিরিক্ত গুলো আমি তৈরি করছিলাম সেগুলো ডিলিটও করে দেখ তাও দেখতে পারবো যে আমাদের এখানে যে একটা সিঙ্গেল ফেস আছে সেই একটা সিঙ্গেল ফেস এর মধ্যেই এখানে এই ফ্লাওয়ার গুলো র্যান্ডমলি ডিস্ট্রিবিউট হয়ে বসে গেছে তাইলে এই যে ডিস্ট্রিবিউট পয়েন্ট অন ফেস এই নোটটার কাজ হইতেছে এখানে কোনো একটা মেশ ইনপুট হিসাবে নেয় এক্ষেত্রে এখানে একটা সিঙ্গেল যে ফেস আছে এটা ইনপুট হিসাবে নিছে এবং সেইখানে র্যান্ডমলি সে কিছু পয়েন্ট ক্রিয়েট করে দেয় এরপর এই পয়েন্টগুলো যখন আমাদের ইনস্টেন্স অন পয়েন্টের ভিতরে কানেক্ট করতেছি তখন এখানে যেহেতু আমাদের এর আগে থেকে ফ্লাওয়ার ট্রি অবজেক্টটা কানেক্ট করা আছে তো সেই সেই পয়েন্টে আমাদের ইনস্টেন্স অন পয়েন্ট এই নোটটা নতুন নতুন ফ্লাওয়ার অবজেক্ট ক্রিয়েট করে দিতেছে এক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউট পয়েন্ট অন ফেস এই নোট থেকে যদি এই ডেন্সিটিটা বাড়াইতে থাকি তাহলে দেখতে পারবো আমাদের এই ফেসের ভিতরে অবজেক্টের পরিমাণ অনেক বাইরে যেতেছে এবং আমি যদি এটার পরিমাণ কমাইতে থাকি তাহলে দেখতে পারবো এখানে ফ্লাওয়ার অবজেক্টের পরিমাণ আগের তুলনায় কমে যেতেছে এখন আমরা আমাদের এই অবজেক্টের মধ্যে ফ্লাওয়ার অবজেক্ট ছাড়াও অন্যান্য যে অবজেক্টগুলো বানিয়েছিলাম অর্থাৎ ঘাস এবং পাথরের যে অবজেক্টগুলো ছিল সেইগুলো বসানোর ব্যবস্থা করব। এই জন্য এইবার ঘাস অথবা পাথরের অবজেক্ট ড্র্যাগ না করে এখানে যে কালেকশনটা আছে এই পুরো কালেকশনটাই ড্র্যাগ করে আমাদের জিওমেট্রিক নোটের ভিতরে আইনা ছেড়ে দিলাম ফলে দেখতে পারবো এখানে কালেকশন ইনফো নামে একটা নোট ক্রিয়েট হয়েছে এবং এটার ভিতরে আমরা যেই কালেকশনটা ড্র্যাগ করছি সেটার নাম দেখা যাইতেছে এখন আমরা যদি এই কালেকশন ইনফোর যে ইনস্টেন্স আউটপুটটা আছে এটা ড্র্যাগ করে আমাদের ইনস্টেন্স অন পয়েন্ট নোটের সাথে কানেক্ট করে দিই তাহলে আমাদের এই মধ্যে এই কালেকশনটা ক্রিয়েট হয়ে যাওয়ার কথা বাট এই জায়গাতে সেটা দেখা যাইতেছে না আমি যদি একটু জুম আউট করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন আমাদের এই ইনস্টেন্স তৈরি হয়েছে বাট সেটা আমাদের যে মেশ আছে সেইখান থেকে একটু দূরে তৈরি হয়েছে এটার কারণটা হইতেছে যে বাই ডিফল্ট আমরা যখন কোন একটা কালেকশন এই জায়গাতে না ড্র্যাক করে বসাই তখন সেই কালেকশনের ভিতরে যে অবজেক্টগুলো থাকে সেটা আমাদের অরিজিন পয়েন্ট থেকে যতটা দূরে থাকে ইনস্টেন্স হওয়ার সময় এখানে প্রত্যেকটা পয়েন্ট থেকে সেই ডিস্টেন্সটা ক্যালকুলেট করে এরপরে যায় ক্রিয়েট হয় তাহলে এটা সলভ করার জন্য দুইটা পদ্ধতি আছে প্রথমত আমরা এই অবজেক্টগুলোকে ড্র্যাক করে করে আমাদের অরিজিন পয়েন্টের ভিতরে নিয়ে যেতে পারি বাট সেটা অনেক সময় করা সম্ভব হয় না এই জন্য আমরা এখানের এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এই কালেকশন ইনফো নোডের ভিতর থেকে এই দুইটা অপশন অন করে দেব দেখতে পারবো আমাদের যে কপিগুলা সেগুলো মোটামুটি এখন আমাদের যে প্লেন আছে সেটার উপরে সেই পয়েন্টের ভিতরে প্লেস হয়ে গেছে এখন এখানে আরেকটা সমস্যা হইতেছে যে আমাদের এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর মধ্যে আমাদের কালেকশনের ভিতরে যতগুলো অবজেক্ট আছে প্রত্যেকটা একবার করে কপি হয়ে বসতেছে বাট আমরা তো চাইতেছি যে আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমাদের কালেকশনের ভিতর থেকে যে কোনো একটা অবজেক্ট কপি হয়ে বসুক এইজন্য আমরা এখানে ইনস্টেন্স অন পয়েন্ট এই নোট থেকে পিক ইনস্টেন্স এই অপশনটা অন করে দিব ফলে দেখতে পারবো যে এইবার আমাদের প্রত্যেকটা পয়েন্টে কেবলমাত্র একটা অবজেক্টই কপি হয়ে হয়ে বসতেছে যদিও এখানে কোন কোন জায়গায় এটা ওভারল্যাপ মনে হইতেছে কারণ এখানে পয়েন্টগুলো খুব কাছাকাছি চলে আসছে এটা আমরা ফিক্স করতে পারি বাট আপাতত আমি এটা স্কিপ করে যাইতেছি কারণ আমাদের এই অবজেক্টের ক্ষেত্রে এটা খুব একটা প্রভাব বিস্তার করবে না এটা মোটামুটি দেখতে ওকেই লাগবে আপাতত আমরা এইখান থেকে ডেন্সিটিটা বাড়াই দিব যেন আমাদের এখানে ফ্লাওয়ার গ্রাস এবং রকের ডেন্সিটিটা একটু বাড়ে এবং বাইরে আমরা দেখতে পারি এখন আমরা আমাদের এখানে যে ইনস্টেন্স অবজেক্টগুলো আছে সেগুলা র্যান্ডমলি ছোট বড় করার জন্য একটা র্যান্ডম ভ্যালু নোট অ্যাড করব। এই জন্য এতে ক্লিক করে ইউটিলিটিস থেকে র্যান্ডম ভ্যালুতে ক্লিক করলাম যেন আমরা এখানে র্যান্ডো ভ্যালু নোটটা পাওয়া যায় এরপর আমাদের র্যান্ডম ভ্যালু নোডের যে ভ্যালু আউটপুটটা আছে সেটা কানেক্ট করবো আমাদের ইনস্ট্যান্স অন পয়েন্ট নোডের স্কেলের সাথে ফলে আমাদের এখানে ইনস্ট্যান্স অবজেক্টগুলো মোটামুটি র্যান্ডমলি ছোট অথবা বড় হয়ে যাবে এখানে কিছু কিছু অবজেক্ট মোটামুটি জিরো স্কেল হয়ে যাবে অর্থাৎ সিন থেকে অলমোস্ট হারা যাবে কিছু কিছু অবজেক্ট এটার অরিজিনাল সাইজে হয়ে যাবে কারণ হইতে আমাদের এখানে র্যান্ডম ভ্যালু নোডের ভ্যালুগুলোর দিকে আমরা যদি তাকি এটার মিনিমাম ভ্যালু দেওয়া আছে জিরো এবং ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে ওয়ান র্যান্ডম ভ্যালু নোট মোটামুটি এই দুইটা ভ্যালুর মাঝামাঝি কোনো একটা ভ্যালু র্যান্ডমলি সামনের দিকে পাস করে দেয় এক্ষেত্রে আমরা র্যান্ডম ভ্যালুর মিনিমাম ভ্যালু করে দিলাম জিরো এবং ম্যাক্সিমাম ভ্যালু করে দিলাম জিরো যেন আমাদের এখান থেকে মোটামুটি জিরো এবং জিরো এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা সামনের দিকে র্যান্ডমলি পাস হয় ফলে আমাদের অবজেক্টগুলো এখন এইভাবে র্যান্ডমলি স্কেল আপ অথবা ডাউন হয়ে যাবে আমাদের এই ইনস্ট্যান্স অবজেক্টগুলোর রোটেশন র্যান্ডমাইজ করার জন্যও আমরা এই র্যান্ডম ভ্যালু নোটটাই ব্যবহার করব এই জন্য এটা সিলেক্ট করে শিফ ডিতে ক্লিক করে এটা একটা ডুপ্লিকেট কপি তৈরি করে নিলাম এরপর এটার যে আউটপুট ভ্যালুটা আছে সেটা কানেক্ট করে আমাদের ইনস্ট্যান্স অন পয়েন্ট নোডের রোটেশনের সাথে ফলে আমাদের দেখতে পারবো এই জায়গায় রোটেট হয়ে গেছে ক্ষেত্রে আমি যদি র্যান্ডম ভ্যালু এই নোডের ম্যাক্সিমাম ভ্যালুটা একটু বাড়াই দিই তাহলে সিনের মধ্যে এটার ইম্প্যাক্টটা আরো ভালোভাবে বুঝতে পারবেন বাট এই জায়গায় একটা সমস্যা হলো আমাদের অবজেক্টগুলা এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস সব অ্যাক্সিসে রোটেট হইতেছে বাট আমরা চাইতেছি যে আমাদের অবজেক্টগুলো শুধুমাত্র যেন জেড এক্সিসে রোটেট হয় এই জন্য আমাদের এখানে র্যান্ডম ভ্যালু যে নোটটা আছে এটা সিলেক্ট করা এটার যে ধরনটা আছে সেটা ফ্লোর থেকে পরিবর্তন করা করে দিব ভেক্টর এবং এইখানে যে মিনিমাম ভ্যালুগুলো আছে সেই সবগুলো করে দেব জিরো এবং ম্যাক্সিমাম ভ্যালু এক্স ভ্যালু করে দিব জিরো ওয়াই ভ্যালু করে দিব জিরো এবং জেড ভ্যালু এটা করে দেব তিনশো ষাট ফলে আমাদের যে অবজেক্টগুলো আছে সেগুলো মোটামুটি জেড এক্সিসে জিরো থেকে তিনশো ষাট এর মধ্যে একটা র্যান্ডম ভ্যালু আমাদের রোটেশনের দিকে পাস করে দিবে ফলে আমাদের এই অবজেক্টটা মোটামুটি শূন্য থেকে তিনশো ডিগ্রি এর মধ্যে যে একটা র্যান্ডম রোটেশন নিয়ে এই জায়গাতে যাবে এখন আমরা এতক্ষণ পর্যন্ত যে জিওমেট্রি নোটটা বানাইছি সেইটা আমাদের আইল্যান্ডের যে গ্রাউন্ড অবজেক্ট আছে সেটার মধ্যে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। এই জন্য সর্বপ্রথম এই অবজেক্টটা সিলেক্ট করা এটার সাথে জিওমেট্রি নোট মডিফায়ারটা অ্যাড করে নিব এরপর এখানে জিওমেট্রি নোডের তালিকা থেকে ফার্স্ট জিওমেট্রি নোটটা আমাদের এই অবজেক্টের সাথে অ্যাড করে দিব ফলে দেখতে পারবো এখানে ফুল ঘাস আর পাথরের যে ইনস্টেন্স কপিগুলো আছে সেগুলো দেখা যাবে বাট সমস্যা হইতেছে যে আমাদের এখানে যে রাস্তার অংশ আছে বা আমাদের প্ল্যাটফর্মের নিচের যে অংশ আছে সেই জায়গাতেও কিন্তু এই ইনস্টেন্স কপিগুলো তৈরি হয়ে গেছে সো আমাদেরকে এখন এমন একটা কিছু করতে হবে যেন আমাদের এই ইনস্টেন্স কপিগুলা শুধুমাত্র আমাদের এই সবুজ অংশ বা ঘাসের যে অংশ আছে সেটার মধ্যেই দেখা যায় এই জিনিসটা বিভিন্ন পদ্ধতিতেই করা যেতে পারে বাট এই ক্ষেত্রে আমরা যেটা করব আমাদের এই সবুজ অংশের জন্য একটা ডুপ্লিকেট অবজেক্ট ক্রিয়েট করব এবং আমাদের এই জিওমেট্রি নোটটা সেই অবজেক্টের সাথে অ্যাড করে দিব এই জন্য প্রথমত এই গ্রাউন্ড অবজেক্টটা সিলেক্ট করা এটা থেকে জিওমেট্রি নোটটা আমি রিমুভ করে নিতেছি এরপর ট্যাবে ক্লিক করে চলে যেতেছি এডিট মোডে এখানে অল্টার এতে ক্লিক করে এখানে যতগুলো ভার্টেক্স সিলেক্টেড অবস্থায় ছিল সবগুলো প্রথমত ডিসিলে করে নিলাম এরপর চলে যাবো এখানে ম্যাটেরিয়াল সেকশনে এখানে আইল্যান্ড গ্রাস যে ম্যাটেরিয়ালটা আছে সেটা সিলেক্ট করে এখানে সিলেক্ট বাটনে ক্লিক করব যেন আমাদের সবুজ অংশের সবগুলো ভার্টেক্স একসাথে সিলেক্ট হয়ে যায় এবার শিফট dite ক্লিক করে এটা একটা ডুপ্লিকেট কপি তৈরি করব এরপর কিবোর্ড থেকে পি dite ক্লিক করে এখানে সেপারেট বাই সিলেকশনে ক্লিক করব যেন আমাদের এখানে আলাদা সেপারেট একটা অবজেক্ট ক্রিয়েট হয় এবার ট্যাবে ক্লিক করে চলে আসবো অবজেক্ট মোডে এবং আমরা নতুন করে যে অবজেক্টটা ডুপ্লিকেট করছি এবং সেপারেট করছি সেই অবজেক্টটা সিলেক্ট করব সেই অবজেক্টটা ড্র্যাগ করে এখানে জিওমেট্রি নোট সেকশনে নিয়ে যাইতেছি এবং এটার নাম কিছুটা পরিবর্তন করে নিতেছি এই ক্ষেত্রে আমি এটার নাম জিওমেট্রি নোট গ্রাউন্ড করে দিলাম এবার আমি এখানে আপাতত গ্রাউন্ড অবজেক্টটা হাইড করে রাখি যেন আমরা এই অংশে ফোকাস করতে পারি এখন আগেরবারের মতো এই অবজেক্টের সাথে জিওমেট্রি নোট মডিফায়ারটা অ্যাড করে নিব এবং এখানে লিস্ট থেকে আমাদের যে ফার্স্ট জিওমেট্রি নোট আছে সেটা অ্যাড করে দিব এখন মোটামুটি আমাদের সবুজ অংশে আমাদের এই ইনস্ট্যান্স কপিগুলা তৈরি হয়ে যাবে ইনসট্যান্স কপিগুলা তৈরি হওয়ার পর এই জায়গাতে আমরা আরেকটা প্রবলেম দেখতে পারতেছি সেটা হলো আমাদের প্ল্যাটফর্মের নিচের অংশেও এখানে ইনস্ট্যান্স কপিগুলা তৈরি হয়ে গেছে এই জন্য যেহেতু আমরা এটা একটা ডুপ্লিকেট অবজেক্ট হিসেবে ক্রিয়েট করছি সেহেতু আমরা এডিট মোডে যায়া এই অবজেক্টের এই অংশটা টুল দিয়ে কাইটা নিব যেন এই অংশের ইনস্ট্যান্স কপিগুলা আমরা রিমুভ করে দিতে পারি এই কাজটা করার জন্য আমরা এখানে লেট ওয়ার্ক যাই নিতে পারি যেন আমরা একটু বড় এডিটরের এরিয়া পাওয়া যায় কাজ করার সুবিধার্থে এবার ট্যাবে ক্লিক করে চলে যেতেছি এডিট মোডে এখানে টপ ভিউ থেকে দেখা নাইফ টুল দিয়া আমরা মোটামুটি প্ল্যাটফর্মে যে অংশটুকু আছে সেই অংশটুকু আলাদাভাবে কাইটে নেওয়ার চেষ্টা করতেছি এইবার এই ভিতরের অংশের যে ফেসগুলা আছে সেই ফেজগুলো প্রথমত সিলেক্ট করে নিব এরপর এক্সপার্টনে ক্লিক করে এখান থেকে ফেস ডিলেট করে দিব ফলে দেখতে পারবো এখন আমাদের প্ল্যাটফর্মের নিচে আর কোনো ইনস্ট্যান্স কপি কিন্তু তৈরি করা নাই একই প্রসেসে আমরা চাইলে আমাদের এখানে যে ট্রি ট্রাঙ্ক অবজেক্ট আছে সেখান থেকেও এই ইনস্ট্যান্স কপিগুলো রিমুভ করে দিতে পারি বা চাইলে অন্যান্য যে কোনো সুনির্দিষ্ট অংশের মেজগুলা কাইটাও সেখান থেকে আমাদের ইনস্ট্যান্স কপিগুলো রিমুভ করে দিতে পারি এখন আমরা আমাদের যে অরিজিনাল গ্রাউন্ড অবজেক্ট আছে সেটা আবার আনহাইড করে নিতেছি এই জায়গাতে আমাদের জিওমেট্রি নোডের মধ্যে আমরা যেহেতু অরিজিনাল মেসটাও জয়েন করে রাখছি সেহেতু এই সবুজ অংশের যে মেসটা আছে সেটা একটা আরেকটার উপর ওভারলেপ হয়ে আছে এই জন্য আমরা যেটা করতে পারি আমাদের এই জিওমেট্রি নোটটা সিলেক্ট করে এই জয়েন্ট জিওমেট্রি নোটটা আপাতত আমরা ডিলিট করে দিতে পারি এরপর আমাদের ইনস্ট্যান্স অন পয়েন্ট এই নোটটা আমাদের গ্রুপ আউটপুটের সাথে কানেক্ট করে দিতে পারি ফলে এখন শুধুমাত্র এই অংশে আমাদের ফ্লাওয়ার বা ইনস্ট্যান্স অবজেক্টগুলো দেখা যাবে এবং যেহেতু এটার নিচে আমাদের অরিজিনাল অবজেক্টটা আছে সো সেই ক্ষেত্রে দুইটা অবজেক্ট মিলাই আমরা একসাথেই সিনের মধ্যে দেখতে পারবো এখন আমাদের এইখানে জিওমেট্রিক নোটের মধ্যে আরেকটা প্রবলেম রয়ে গেছে সেটা হইতেছে আমাদের এইখানে প্রান্তের দিকে যে ইনস্ট্যান্স অবজেক্টগুলো তৈরি হয়েছে সেগুলোর যে রোটেশন আছে সেটা আমাদের ফেসের যে নর্মাল ডিরেকশন সেটার সাথে প্রপারলি অ্যালাইন হয় নাই এটা আমরা আরো কিছু নোট ক্রিয়েট করা প্রপারলি অ্যালাইন করতে পারি বাট ক্ষেত্রে আমরা একটা অল্টারনেটিভ কুইক সলিউশন দেখানোর চেষ্টা করতেছি সেটা হইতেছে এই অবজেক্টটা সিলেক্ট করা এডিট করে যাওয়া আপনারা এই প্রান্তের দিকের বার্টিক যেগুলো আছে সেগুলো আপাতত ডিলিট করে দিতে পারেন ফলে এই অংশে আমাদের ইনস্ট্যান্স কপিগুলো তৈরিও হবে না এই জন্য এই রোটেশন এররটা দেখাও যাবে না অথবা এখানে যে এক্সট্রা মেশগুলো আছে সেগুলোরও চাইলে আপনি জি তে ক্লিক করে আরেকটু মডিফাই করে দিতে পারেন আর আরেকটা উপায় হইতেছে যে এইখানে মূলত রক অবজেক্টের মধ্যেই এই রোটেশন এররটা বেশি বোঝা যাইতেছে এই জন্য এখান থেকে রক অবজেক্টটা সিলেক্ট করা এটা একটু স্কেল করা ছোট করে দিতে পারেন এরপর আপনাকে কন্ট্রোল ক্লিক করে স্কেলটা অ্যাপ্লাই করে নিতে হবে ফলে সিন সিনের মধ্যে যে রক অবজেক্টগুলো আছে সেগুলো মোটামুটি ছোট হয়ে যাবে ফলে আপনার যে রোটেশন ইডটা আছে সেটা অতটা বোঝা যাবে না এখন আমরা আমাদের এই ওয়াটার অবজেক্টের জন্য একটা জিওমেট্রিক নোট ক্রিয়েট করব এক্ষেত্রেও আমরা সম্পূর্ণ ওয়াটারের উপর জিওমেট্রি প্লেস না করে বরং আয়ারল্যান্ডের আশেপাশে জিওমেট্রিগুলো প্লেস করার জন্য আলাদা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব এই জন্য শিফট এতে ক্লিক করা একটা সার্কেল ক্রিয়েট করে নিলাম এই সার্কেলটা জিওমেট্রিক নোট এই কালেকশনের ভিতরে রাইখা এটার নামটা পরিবর্তন করে করে দিতেছি জিওমেট্রি নোট ওয়াটার এরপর ট্যাবে ক্লিক করে চলে যাবো এডিট মোডে এখানে যতগুলো ভার্টেক্স আছে সবগুলো সিলেক্ট করে প্রথমত এটা স্কেল করে আমাদের আইল্যান্ড থেকে কিছুটা বড় করে নিতেছি এরপর এই সবগুলা এক্সট্রুড করা এটা বাইরে দিকে কিছুটা বর্ধিত করে দিতেছি এটা মোটামুটি আমরা যতটুকু এরিয়া পর্যন্ত আমাদের ইনস্ট্যান্স অবজেক্টগুলো রাখতে চাই ততটুকু পর্যন্ত এটা বড় করে নিলাম এরপর এখানে টপ ভিউ থেকে দেখা আইল্যান্ডের কাছাকাছি যে বার্ডেসগুলো গুলো আছে সেগুলো আমি এমনভাবে মডিফাই করব যেন এটা মোটামুটি আইল্যান্ডের প্রান্তের দিকে থাকে তাইলে এটা মোটামুটি হয়ে গেল আমাদের ইনিশিয়াল একটা অবজেক্ট এখন আমরা আমাদের এই অবজেক্টের জন্য জিওমেট্রি নোট বানাবো এজন্য প্রথমত এই অবজেক্টটা সিলেক্ট করা এটার সাথে জিওমেট্রি নোট মডিফাইটা অ্যাড করে নিতেছি এরপর এখানে নিউতে ক্লিক করে নতুন একটা জিওমেট্রি নোট বানাইলাম এটার নামটা পরিবর্তন করে করে দিতেছি জিওমেট্রি নোট ওয়াটার আর আমাদের এর আগে যে অবজেক্টটা ছিল সেটা সিলেক্ট করা সেই জিওমেট্রি নোটটার নাম পরিবর্তন করে আমি করে দিতেছি জিওমেট্রি নোট গ্রাউন্ড যেন আমরা এখানে লিস্টে দেখলে মোটামুটি দুইটা আলাদা আলাদা জিওমেট্রি নোট নাম দেখে আইডেন্টিফাই করতে পারি এরপর আমরা আবার এই ওয়াটার অবজেক্টটা সিলেক্ট করে নিতেছি যেন আমরা এই জিওমেট্রি নোট নিয়ে কাজ করতে পারি এখন আমাদেরকে এই ওয়াটার অবজেক্টের মধ্যে এই ওয়াটার এক একে বসানোর জন্য আগেরবারের মধ্যেই বিভিন্ন নোট ক্রিয়েট করে সেগুলো একে কানেক্ট করতে হবে বা যেহেতু এর আগে আমরা আমাদের গ্রাউন্ড অবজেক্টের মধ্যে জিওমেট্রি ইনস্টেন্সিংয়ের জন্য নোটগুলা ক্রিয়েট করে রাখছি সেহেতু সেই নোটগুলা আমরা কপি করে আমাদের এই অবজেক্টের উপর বসে দিতে পারি এই জন্য প্রথমে আমাদের যে গ্রাউন্ড অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা আমি সিলেক্ট করতেছি এরপর এইখানে যতগুলা জিওমেট্রি নোট আছে সবগুলো সিলেক্ট করা কন্ট্রোল সিতে ক্লিক করা আমি এটা কপি করে নিতেছি এরপর আমরা আমাদের ওয়াটার সিলেক্ট করলাম এবং এইখানে কন্ট্রোল ভিতে করে সেই সবগুলো এখানে সিনের মধ্যে সেটার কোনো রেজাল্ট দেখা যাইতেছে না কারণ হলো এই জায়গাতে বাই ডিফল্ট একটা গ্রুপ আউটপুট নোট ছিল এবং আমরা আরও একটা গ্রুপ আউটপুট নোট এখানে পেস্ট করছি ব্লেন্ডারে যে কোনো একটা জিওমেট্রি নোডের মধ্যে মাত্র একটাই গ্রুপ আউটপুট নোট থাকতে পারে এখানে বাই ডিফল্ট যেই দুইটা নোট ক্রিয়েট হয়েছিল আমি এই দুইটা নোট আপাতত ডিলেট করে দিতেছি ফলে আমরা আমাদের ওয়াটার অবজেক্টের মধ্যে আমাদের যেই ঘাস ফুল আর পাথরের অবজেক্টগুলো ছিল সেটার কপি এই জায়গাতে দেখতে পারবো এখানে আমরা আমাদের এই কালেকশনটা ডিলেট করে এখন যদি আমাদের এই ওয়াটার জিওমেট্রিক কালেকশনটা নিয়ে আসি এবং এটার যে ইনস্ট্যান্স আউটপুটটা আছে সেটা আমাদের ইনস্টেন্স অন পয়েন্ট নোটের ইনস্টেন্সের সাথে কানেক্ট করে দিই তাহলে এখানে আমরা আমাদের গ্রাউন্ড জিওমেট্রির পরিবর্তে ওয়াটার জিওমেট্রিক ইনস্ট্যান্সিংগুলো দেখতে পারবো এখন আমরা এখানে আমাদের কালেকশন ইনফো নোট থেকে সেপারেট চিলড্রেন এবং রিসেট চিলড্রেন এই দুইটা অপশন অন করে দিব আমাদের এখানে অবজেক্ট যে যেই নোটটা আছে এটা আমি আপাতত ডিলেট করে দিতেছি আমাদের এখানে ডিস্ট্রিবিউট পয়েন্ট নোট থেকে আমি এটা ডেন্সিটিটা আপাতত কমে নিতেছি যেন আমাদের অবজেক্টের ডেন্সিটিটা মোটামুটি কইমে আসে এরপর আমরা আমাদের এই অবজেক্টের র্যান্ডম ভ্যালু বা র্যান্ডম স্কেলটা একটু পরিবর্তন করে নিব ক্ষেত্রে আমি এটা মিনিমাম ভ্যালু করে দিতেছি পয়েন্ট এইট এবং ম্যাক্সিমাম ভ্যালু করে দিতেছি ওয়ান আপনারা আপনাদের পছন্দ মতো এই ভ্যালুগুলো বসে নিতে পারেন এবং এই ভ্যালুগুলো মোটামুটি যে কোনো সময় চাইলে আপনি এই জিওমেট্রি নোটের মধ্যে এসা পরিবর্তন করে নিতে পারবেন এখন আমাদের এইখানে একটা সমস্যা হইতেছে যে আমাদের নৌকার অবজেক্টের মধ্য দিয়েও আমাদের ওয়াটার অবজেক্টের বেশ কিছু ইনস্টেন্স কপি তৈরি হয়ে গেছে এটা সলভ করার জন্য আমাদেরকে আমাদের এই ওয়াটার অবজেক্টের মধ্য থেকে নৌকার যেই অংশটুকু পানির সাথে স্পর্শ করে আছে সেই অংশটুকু নাইফ টুল দিয়ে কাঁটা নিতে হবে এই জন্য আমি প্রথমত এই অবজেক্ট সিলেক্ট করা ট্যাবে ক্লিক করে চলে গেলাম এডিট মোডে এরপর টুল দেওয়া আমি নৌকার অংশটুকু আমাদের মেশ থেকে কাইটা আলাদা করে নিব এরপর এই সবগুলা ফেস সিলেক্ট করা এক্স বাটনে ক্লিক করা আমি এই ফেসগুলারে ডিলিট করে দিতেছি এখন অবজেক্ট মোডে এসা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো আমাদের নৌকার ভিতর দিয়ে আর কোনো ইনস্ট্যান্স অবজেক্ট কপি তৈরি হয় নাই এবং এই প্রবলেমগুলো মোটামুটি এখন ফিক্স হয়ে গেছে এখন আমরা এখানে আমাদের ফুলের অবজেক্টের যে রেশিও আছে সেটা কিছুটা পরিবর্তন করব। অর্থাৎ এখানে আমাদের মোটামুটি যেই পরিমাণ পাতার অবজেক্ট আছে দেখা যাইতেছে যে সেই পরিমাণে ফুলের অবজেক্ট আছে আমরা এটারে এমনভাবে সেট করব যেন আমাদের পাতার অবজেক্টের সংখ্যা মোটামুটি বাইরা যায় এবং ফুলের অবজেক্টের রেশিও মোটামুটি কমে যায় এই জন্য আমরা এখানে যে ওয়াটার লিভ অবজেক্ট আছে এটা সিলেক্ট করে শিফট দিতে ক্লিক করে এটা একটা ডুপ্লিকেট কপি তৈরি করব ফলে সিনের মধ্যে দেখতে পারবো আমাদের ফুলের অবজেক্টের রেশিও মোটামুটি কমে গেছে আমরা যদি এই ওয়াটার লিফ অবজেক্টের আরো কিছু ডুপ্লিকেট কপি তৈরি করি তাহলে এই পার্থক্যটা আরো ভালোভাবে বোঝা যাবে যে যেই পরিমাণ আমরা এটা ডুপ্লিকেট কপি তৈরি করব দেখতে পারবো আমাদের ফুলের রেশিওটা তত বেশি কমে যেতেছে তো আমরা এটা খুব বেশি কমাইতে চাইতেছি না মোটামুটি আমাদের ওয়াটার লিফ অবজেক্টের দুইটা কপি তৈরি করে আমি এই জায়গাতে আপাতত এটা কনফার্ম করতেছি যেন মোটামুটি আমাদের প্রত্যেকটা তিনটা পাতা পরপর একটা করে ফুলের অবজেক্ট তৈরি হয় এরপর একইভাবে আমাদের গ্রাউন্ড অবজেক্টের জন্যও এখানে আমি আমাদের যে গ্রাস অবজেক্টগুলো আছে সেটার ডুপ্লিকেট কপি তৈরি করে দিতেছি যেন এখানে আমাদের গ্রাসের অ্যামাউন্টটা বা রেশিওটা বাইরে যায় এবং ফুলের রেশিওটা মোটামুটি কমে আসে এখন মোটামুটি আমরা আজকের পর্বের জিওমেট্রি নোডের সর্বশেষ কাজটা করব সেটা হইতেছে যে আমাদের এখানে ওয়াটার অবজেক্টটা আমরা এমনভাবে সেট করব। যেন এটা আইল্যান্ডের কাছাকাছি অংশে এটা ডেন্সিটিটা মোটামুটি বেশি থাকে এবং এটা যত আস্তে আস্তে প্রান্তের দিকে যাবে সেই জায়গাতে এটা ডেন্সিটিটা মোটামুটি আস্তে আস্তে কই মাসে এটা করার জন্য আমি প্রথমত এই অবজেক্টটা সিলেক্ট করা এটা যে জিওমেট্রি নোট মডিফায়ারটা আছে এটা হাইড করে নিতেছি এরপর এখান থেকে চলে যাব ডাটা প্রপার্টিস সেকশনে এখানে ভারটিস গ্রুপের মধ্যে থেকে প্লাসে ক্লিক করে আমাদের এই অবজেক্টের সাথে একটা ভার্টিস গ্রুপ ক্রিয়েট করব এটার উপর ডাবল ক্লিক করে আমরা চাইলে এটার নাম পরিবর্তন করে দিতে পারি আমি ক্ষেত্রে এটার নাম করে দিতেছি ওয়েট প্যান্ট এখানে আমরা ইন্ডিভিজুয়াল ভার্টিসেস জন্য ইন্ডিভিজুয়াল ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি যেটা আমরা পরবর্তীতে জিওমেট্রি নোটের মধ্যে ব্যবহার করতে পারব তো এই ভ্যালু অ্যাসাইন করার জন্য আমি প্রথমত ট্যাবে ক্লিক করে চলে যেতেছি এডিট মোড়ে এরপর এখানে আইল্যান্ডের কাছাকাছি যে ভার্টেসগুলো আছে সেই গুলো আমি সিলেক্ট করে নিলাম এরপর এখানে যে ওয়েট ভ্যালু আছে এই ওয়েট ভ্যালু করে দেবো ওয়ান এবং আমাদের এই ওয়েট পেন ভার্টেজ গ্রুপটা সিলেক্ট অবস্থায় এখানে অ্যাসেনে ক্লিক করব ফলে আমাদের এই ভার্টেজগুলোর সাথে ওয়ান ভ্যালুটা অ্যাসেন হয়ে যাবে এরপর আমরা এই দূরের যে ভার্টেজগুলো আছে এই ভার্টেজগুলো সিলেক্ট করব এরপর এখান থেকে ওয়েট ভ্যালু করে দেবো জিরো এবং আগে মতো এখানে ওয়েট পেন ভার্টিস গ্রুপটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে এ করে দিব অ্যাসাইন ফলে এখানে যেটা হবে আমাদের এখানে সেন্টার ভার্টিসগুলোর জন্য ওয়েট ভ্যালু 1 অ্যাসাইন হয়ে যাবে এবং আমাদের এই সাইডের যে ভার্টিসগুলো আছে এগুলোর জন্য ওয়েট ভ্যালু 0 অ্যাসাইন হয়ে যাবে এখন আমরা আমাদের এই অ্যাসাইন করা ওয়েট ভ্যালুগুলা আমাদের জিওমেট্রি নোডের মধ্যে ব্যবহার করব এই আবার অবজেক্ট মোডে আইসা এখান থেকে আমাদের জিওমেট্রি নোটটা পুনরায় এনাবল করে নিতেছি এরপর চলে যেতেছি জিওমেট্রি ওয়ার্কসপেসে এবার আমাদের জিওমেট্রি নোটের মধ্যে যে ডিস্ট্রিবিউট পয়েন্ট অন ফেস নোটটা ছিল এটার টাইপটা র্যান্ডম থেকে পরিবর্তন করে দেব পয়জন ডিস্ক ফলে দেখতে পারবো এখানে নিচের অংশে অপশনগুলো পরিবর্তন হয়ে এখন ডিস্টেন্স মিন ডেন্সিটি ম্যাক্স এবং ডেন্সিটি ফ্যাক্টর এই জাতীয় অপশনগুলো চলে আসছে এখানে ডিস্টেন্স পিন এই ভ্যালুটার কাজ হইতেছে যে আমাদের যে পয়েন্টগুলো আছে সেটা একটা একটা থেকে কতটুকু ডিস্টেন্স মেনটেন করবে সেটা এখানে নির্ধারণ করে দেওয়া যায় ফর এক্সাম্পল আমরা যদি ডিস্টেন্স পিন জিরো করে দিই তাহলে প্রত্যেকটা পয়েন্ট একটা আরেকটা থেকে ন্যূনতম জিরো মিটার ডিস্টেন্স মেনটেন করবে ফলে এটা একটা আরেকটার উপর ওভারল্যাপ হবে না আর ডেন্সিটি ম্যাক্স এই ভ্যালুটা যদি আমরা বাড়াই তাহলে আমাদের অবজেক্টের মধ্যে আমাদের যে পয়েন্টের সংখ্যা সেটা বাড়তে থাকবে অর্থাৎ আমাদের ইনস্টেন্স কপির সংখ্যা বাড়তে থাকবে এটা কমেলে ইনস্টেন্স কপির সংখ্যা মোটামুটি কমতে থাকবে এটা আমি আপাতত বিশ করে দিতেছি এরপরে যে ভ্যালু আছে ডেন্সিটি ফ্যাক্টর এটা মূলত আমরা এখন কাজ করব। ডেন্সিটি ফ্যাক্টরটা মূলত আমাদের যে ডেন্সিটি ম্যাক্স ভ্যালুটা আছে সেটার সাথে মাল্টিপ্লাই হয়ে এরপর আমাদের পয়েন্টটা আউটপুট হিসেবে পাস করে দেয় এখানে ডেন্সিটি ফ্যাক্টর যদি জিরো হয় তাহলে আমাদের ডেন্সিটি ম্যাক্সের সাথে জিরো মাল্টিপ্লাই হয়ে সেটার আউটপুট হবে জিরো ফলে সিনের মধ্যে কোনো ধরনের ইনস্টেন্স কপি আমরা দেখতে পারবো না আবার ডেন্সিটি ফ্যাক্টর যদি ওয়ান হয় তাহলে সেটা আমাদের এই ডেন্সিটি ম্যাক্সের সাথে মাল্টিপ্লাই হওয়া সেটার আউটপুট হবে বিশ ফলে সিনের মধ্যে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ পয়েন্ট দেখতে পারবো এখন আমরা যে ভার্টিস গ্রুপটা ক্রিয়েট করছি সেটা দিয়ে এই ডেন্সিটি ফ্যাক্টরটা নিয়ন্ত্রণ করার জন্য এখানে ডেন্সিটি ফ্যাক্টরের সকেটটা ড্র্যাক করা আমাদের গ্রুপ ইনপুটের এই খালি সকেটের উপর এনে ছেড়ে দিব ফলে দেখতে পারবো আমাদের গ্রুপ ইনপুটের মধ্যে এখন ডেনসিটি ফ্যাক্টরটা চলে আসছে এবং আমরা যদি আমাদের মডিফায়ার সেকশনে চলে যাই তাহলে দেখতে পারবো আমাদের এই জিওমেট্রি নোডের মধ্যে এখন বাইরের অংশে এই ডেন্সিটি ফ্যাক্টরটা চলে আসছে এখান থেকে যদি আমরা ভ্যালুটা পরিবর্তন করি তাহলে আমাদের সিনের মধ্যে সেটার ইম্প্যাক্টটা আমরা দেখতে পারবো এখন এইখানে যে আছে আমরা এটাতে ক্লিক ফলে আমাদের এই হয়ে যাবে এরপর এখানে ক্লিক করলে মোটামুটি আমরা যে ভার্টিস গ্রুপটা ক্রিয়েট করছি সেটার নাম এই জায়গায় দেখা যাবে এখানে আপনি যেই নাম দিচ্ছেন সেই নামে এখানে এটা দেখতে পারবেন এটাতে ক্লিক করলে মোটামুটি আমাদের এই ডেন্সিটি ফ্যাক্টরের সাথে আমাদের এই ভার্টিস গ্রুপটা কানেক্ট হয়ে যাবে ফলে সিনের মধ্যে আমরা দেখতে পারবো আমাদের আইল্যান্ডের কাছাকাছি ওয়েট পেন্টের ভ্যালু যেহেতু ওয়ান ছিল সেহেতু এখানে ডেন্সিটির পরিমাণটা বেশি এবং আমাদের প্রান্তের দিকে যেহেতু ওয়েট পেন্টের ভ্যালুটা ছিল জিরো এই জন্য এখানে ডেন্সিটিটা তুলনামূলক কমে যাবে এখন আমরা এখানে আমাদের ইনস্ট্যান্স অবজেক্টগুলোর জন্য র্যান্ডম কালার শেডারের কাজটা করব বাট এই ক্ষেত্রে আপনি যদি এই জিওমেট্রি নোট বানানোর অবজেক্টটা সিলেক্ট করেন তাহলে এখানে কোনো ধরনের ম্যাটেরিয়াল দেখতে পারবেন না বরং এই জায়গায় আমরা যে ছোট ছোট সিম্পল জিওমেট্রিগুলো বানিয়েছিলাম সেইগুলো সিলেক্ট করে করে এরপর আমাদের এইখান থেকে ম্যাটেরিয়াল গুলো সিলেক্ট করে নিতে হবে আমাদের ফ্লাওয়ার অবজেক্টে র্যান্ডম কালার ক্রিয়েট করার জন্য আমি সর্বপ্রথম এখানে তিনটা নোট অ্যাড করে নিব প্রথম নোটটা হইতেছে অবজেক্ট ইনফো নোট এটা সার্চ করে আমি এই জায়গাতে অ্যাড করে নিলাম এরপর সার্চ করব কালার র্যাম্প লেখা এরপর এখান থেকে কালার র্যাম্প নোটটা এই জায়গায় অ্যাড করে নিব এরপর সার্চ করব অ্যাম্বিয়েন্ট অকলিউশন লেখা এরপর অ্যাম্বিয়েন্ট অকলিউশন নোটটা এক জায়গাতে করে নিব আমাদের অবজেক্ট ইনফো নোডের যে র্যান্ডম ইনপুটটা আছে এটা মূলত আমাদের অবজেক্টগুলোর মধ্যে র্যান্ডমলি জিরো থেকে ওয়ান এই ভ্যালুগুলো অ্যাসাইন করে আমরা এই ভ্যালুটা আমাদের কালার র্যাম্পের মধ্যে ইনপুট হিসেবে কানেক্ট করে দিব এরপর কালার র্যাম্পের যে ধরন সেটা লিনিয়ার থেকে পরিবর্তন করে করে দিব কনস্ট্যান্ট এরপর এখানের কালার হেডটা কিছুটা এই পাশে না এই জায়গাতে র্যান্ডম কালার ক্রিয়েট করার জন্য আরও একটা কালার হেড ক্রিয়েট করে নিলাম এক্ষেত্রে আপনারা যতগুলো র্যান্ডম কালার চান এই জায়গাতে আপনারা ততগুলো কালার হেড ক্রিয়েট করে নিতে পারেন এরপর আমরা এই জায়গার যে কালার হেডগুলো আছে এগুলো সিলেক্ট করে করে এগুলোর কালার পরিবর্তন করে নিব আমরা ফুলের যেরকম কালার চাই সেরকম এরপর আমরা এই কালার ইনপুটটা কানেক্ট দিব আমাদের অ্যামবেন্ট অকলেশনের কালারের সাথে এরপর অ্যামবেন্ট অক্লেশনের কালারটা কানেক্ট দিব প্রিন্সিপাল বিএসডিএফ এর বেস কালারের সাথে এবং ফাইনালি আমাদের যে প্রিন্সিপাল বিএসডিএফটা আছে সেটা কানেক্ট করে দিব আমাদের ম্যাটেরিয়াল আউটপুটের সাথে এখন যদি আমরা সিনের মধ্যে দেখি তাহলে দেখতে পারবো আমাদের যে ফ্লাওয়ার গুলো আছে সেগুলো এক একটা এক ধরনের র্যান্ডম কালার পায়ে গেছে র্যান্ডম গ্রিন কালার সেটা নিয়ে কাজ করার জন্য আমি প্রথমত এখানে যে তিনটা নোট আছে এই তিনটা নোট সিলেক্ট করা কন্ট্রোল সিতে ক্লিক করা এগুলো কপি করে নিতেছি এরপর এখান থেকে র্যান্ডম গ্রিন ম্যাটেরিয়ালটা সিলেক্ট করা কন্ট্রোল ভিতে ক্লিক করা সেই তিনটা নোট এখানে পেস্ট করে দিতেছি এরপর আমাদের যে এমবেড অক্লুশন নোটটা আছে এটার আউটপুট আমরা বেস কালার সাথে কানেক্ট করে দিব ফলে দেখতে পারবো আমাদের ঘাসের অবজেক্টগুলোর জন্য এখন এই জায়গায় যে র্যান্ডম কালারগুলো ছিল সেই কালার এখানে বসে গেছে সো আমাদেরকে এখন যেটা করতে হবে জাস্ট এখানে যে কালার র্যান্ডম কালারগুলো আছে এগুলা পরিবর্তন করে বিভিন্ন ধরনের সবুজ রং করে দিতে হবে ফলে আমরা এখন সিনের মধ্যে আমাদের এই র্যান্ডম গ্রিন ম্যাটেরিয়াল যেই যে অবজেক্ট শেয়ার করছে সেই অবজেক্টগুলোতে র্যান্ডম গ্রিন কালার পাওয়া যাব র্যান্ডম রক কালার ক্রিয়েট করার জন্য আমরা প্রথমত এই তিনটা নোট এইখান থেকে কপি করে নিব এরপর রক অবজেক্টটা সিলেক্ট করা এখানে র্যান্ডম রক ম্যাটেরিয়ালটা সিলেক্ট করা সেই নোট তিনটা এই জায়গাতে পেস্ট করে নিব এরপর এখানে অ্যাম্বেন্ট অক্লোশন নোটের যে কালার আউটপুটটা সেটা কানেক্ট করে দেব বেস কালারের সাথে এবং ফাইনালি কালারের নোট থেকে আমাদের রক কালার প্রয়োজন মতো পরিবর্তন করে নিব আপনারা চাইলে এখন পর্যন্ত আমরা যে র‍্যান্ডম কালার ম্যাটেরিয়াল গুলো নিয়ে কাজ করলাম সেগুলোর ম্যাটালিক এবং রাফনেস ভ্যালু কিছুটা পরিবর্তন করে নিতে পারেন এক্ষেত্রে ক্ষেত্রে আমি আমাদের রক অবজেক্টের জন্য মেটালিক এবং রাফনেস ভ্যালুটা কিছুটা পরিবর্তন করে নিতেছি যেন এটার মধ্যে কিছুটা রিফ্লেকশন দেখা যায় আমাদের টিউটোরিয়ালটা মোটামুটি শেষ পর্যায়ে বাট যাওয়ার আগে আমরা এই জায়গাতে কয়েকটা ভ্যালু একটু অ্যাডজাস্ট করে নিব প্রথমত আমাদের গ্রাউন্ড গ্রাউন্ডের যে জিওমেট্রিটা আছে আমার কাছে একটু বেশি মনে এই জন্য আমি এখান থেকে এটার ডেন্সিটিটা একশোর পরিবর্তে আপাতত করে দিতেছি চল্লিশ এরপর আমি যদি এটা আপনাদেরকে একটু রেন্ডার ভিউ থেকে দেখাই এখানে পানির যে অবজেক্টটা দেখতে পারতেছেন এখানে যে ঢেউগুলো আছে এটা আমার কাছে একটু বেশি ইন্টেন্স মনে হইতেছে এই জন্য শেডিং ওয়ার্সপেসে যায়া এখানে ওয়াটার অবজেক্টটা সিলেক্ট করা এটার যে নর্মাল ম্যাপটা আছে এটার যে বাম্প নোটটা আছে এটা স্ট্রেংথ আমি জিরো থেকে পরিবর্তন করে করে দেব জিরো ফলে আমাদের ঢেউয়ের ইন্টেন্সিটিটা এখন মোটামুটি অর্ধেক হয়ে যাবে এবং ফাইনালি আমি প্রজেক্টটা সেভ করা এখানে রেন্ডার থেকে রেন্ডার ইমেজে ক্লিক করব তাইলে এই হলো মোটামুটি আমাদের এতদিন পর্যন্ত কষ্ট করে কাজ করার ফাইনাল আউটপুট এখন আমি রেসে ক্লিক করে এই ইমেজটারে সেভ করে নিতেছি এখন চলেন আমরা আমাদের রেন্ডার একটু কম্পেয়ার করে দেখি যে শুরু থেকে এখন পর্যন্ত আমরা কতটুকু ইম্প্রুভ করতে পারলাম এটা ছিল মোটামুটি আমাদের একদম প্রথম রেন্ডার এখানে আমরা ক্যামেরা অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করা ছাড়াই ইভিতে এই ইমেজটা প্রথম রেন্ডার করছিলাম এরপর ক্যামেরা অ্যাঙ্গেল কিছুটা অ্যাডজাস্ট করে আমরা ইভিতে এই ইমেজটা রেন্ডার করছিলাম এরপরের ইমেজটা ছিল ইমিডিয়েটলি সাইকেল আসার পর পর অন্যান্য যে কোনো ভ্যালু অ্যাডজাস্ট করার আগে এরপর এই ইমেজটা আমরা রেন্ডার করছিলাম মোটামুটি আমাদের ম্যাটেরিয়ালের ম্যাটালিক এবং ভ্যালুগুলো অ্যাডজাস্ট করা এবং পরের ইমেজটা ছিল মোটামুটি আমাদের প্ল্যাটফর্ম অবজেক্ট এবং আমাদের বোর্ড অবজেক্টটা বসায়া তারপর আমরা এই ইমেজটা রেন্ডার করছিলাম এরপর আমরা আমাদের শেডারের কাজগুলো করা আমাদের পানির মধ্যে ঢেউয়ের অংশগুলো বানায়া আমাদের দীর্ঘদিন অংশের ব্লেন্ডিংয়ের কাজগুলো করে এই ইমেজটা রেন্ডার করছিলাম এবং ফাইনালি আজকের পর্বে এখানে যে জিওমেট্রিগুলো আছে সেগুলো বসানোর পর আমরা এই ইমেজটা রেন্ডার করছি এখানে মূলত আপনি কোন একটা প্রজেক্টে যত সময় নিয়ে কাজ করবেন সেটা দেখতে ততটাই ইম্প্রুভ হবে আমাদের এই টিউটোরিয়াল সিরিজে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব টপিকগুলা কাভার করার সাথে সাথে বিষয়গুলো সহজভাবে প্রেজেন্ট করার কতটুকু করতে পারছি আল্লাহ ভালো জানে বাট আমি আশা করবো যে এই টিউটোরিয়াল সিরিজটা হয়তোবা আপনারা যারা নতুন ব্লেন্ডার শিখতেছেন তাদের কিছুটা হলেও কাজে আসবে এই পর্বটা মোটামুটি এই সিরিজের শেষ পর্ব ছিল এরপরে আমরা হয়তো একটা পর্ব বানাবো এইখানের কিছু বিষয় ফিক্স করার জন্য তো সেই পর্বটা বানানো হলে সেখানে দেখা হবে আর যদি বানানো না হয় তাহলে এই পর্ব থেকেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিতেছি আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লাহ রাবুল আলমেন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ